সম্মানিত অনুরাধ্য ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এডমিন অ্যান্ড ফিনান্স ডিরেক্টর হিসাবে আপনাকে পেয়েছি। অনুরাধ্য ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলদিন মেডিকেল সেন্টার, এটা আপনি এস্টাবলিশ করতে কত বছর হয়েছে? এটা কত বছর হয়ে গেল? আমাদের আলদিন মেডিকেল সেন্টারটা এখানে এস্টাবলিশ হয়েছে 2023 মার্চের 3 তারিখ। আচ্ছা আচ্ছা, এখন 1 বছর পার হয়েছে, 2 বছর রান। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাই সাইড ইন মাই হার্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি রাজা ভাই। আলদিন মেডিকেল সেন্টার, এত সুন্দর নামকরণটা কীভাবে হয়েছে? এটা হচ্ছে আমরা এই জিনিসটা দিয়েছি আমরা বসে এখানে, যেহেতু আমাদের চট্টগ্রাম অঞ্চলটা একটু ইসলামিক মাইন্ডেড, সেহেতু আমি একটু ওই আদিনটা হচ্ছে দিনের পথে, দিনের পথে, দিনের পথে, এটা আমরা ওই নামকরণটা আসলে আমিই করেছি। ধন্যবাদ এত সুন্দর নাম দেওয়ার জন্য। পাশ্চাত্য দার্শনিক রাশিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে টিটি চার্জ কর, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। প্রথমে আপনি দিনের কথায় আল্লাহর কথা স্মরণ করার আপনি নামটা দিয়েছেন। টিটি চার্জ প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে স্মরণ ইয়ে করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আপনি গর্ভধারিণী মাকে ভেরি ভেরি স্যালুট ফর মাই সাইড। চিরায়ণ কলেজে পাশ করেছে ছোটো ভাই, আমার কলেজ থেকে পাশ, আমার কলেজ বলো না, আমরা যে ফ্যাকাল্টি দিচ্ছি আমার এতে পাশ করেছে, ওকে আমি ধন্যবাদ। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য ডিজিটাস ম্যানক্যান রাশিয়ান তার দ্বিতীয় নম্বরে উত্তীর্ণ বলেছেন মানব সেবা একটি অর্জন। আপনি কিন্তু সম্পূর্ণ মানব সেবা করে যাচ্ছেন। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে এমসিবিএস করা ডাক্তার কে কে আছেন, এই কথাটা তুলে ধরেন। আমাদের এখানে ডাক্তার আছেন, আমরা মেডিকেল অফিসার হিসাবে একজন ওই এমবিবিএস, উনি পিজিটি করছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর উপর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। ওনাকে আমি পাতামা জহির পুষ্প, উনি ওনার বিএমডিসি নাম্বারটা হচ্ছে 91193। তো ওনাকে আমরা মেডিকেল অফিসার হিসাবে ওনাকে আমরা 12 ঘন্টা এখানে ডিউটি করাই, কারণ যেহেতু আমরা তাহলে আমরা বিভিন্ন দিন, যেমন কি আজকে শুক্রবার, আজকে ইরফান আনসারী কক্সবাজার মেডিকেল কলেজের উনি হচ্ছেন ক্রিটিক্যাল মেডিসিন এর একজন ডাক্তার, আর উকিয়া সদ যিনি স্বাস্থ্য কমপ্লেক্স আছে গভর্নমেন্ট ওইটার, আর এমন সাদুদ্দিন ইমরান শাউন উনিও হচ্ছেন আপনার মেডিসিনের ডাক্তার, উনি হচ্ছে আর্টস ফোর্স মেডিকেলের সাবেক লেকচারার ছিলেন মেডিকেল কলেজের। তাহলে গতকাল বৃহস্পতিবার আমার একজন ওই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এএসএম মুস্তাফা কামাল, উনি কক্সবাজার ওই মেডিকেল কলেজের বর্তমান প্রফেসর হিসাবে আছেন, উনি আমার প্রত্যেক বৃহস্পতিবার উনি আমার যেমন। তারপর হচ্ছে আমার অ্যালার্জি বিশেষজ্ঞ হিসাবে কাজী আনোয়ার আলী, উনি হচ্ছেন কনসালটেন্ট এফসিবিএস করা, উনি আপনার স্যাম্পার করা হচ্ছে অ্যাপোলো এম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম, উনি ওইখান থেকে প্রত্যেক বুধবারে আমার এখানে স্যাম্পার করেন। এখানে আমার এলাকাটা হচ্ছে খুব মানে কি একদম হজবরল এলাকা, যেটা আমরা গ্রামগঞ্জে বলে থাকি এক সময়, এই এলাকায় মানে এরকম একটা প্রতিষ্ঠান হবে আমরা কখনো ভাবতে পারি, সেজন্য আমরা এই প্রতিষ্ঠানটা করেছি শুধুমাত্র, আপনাকে সেটা পরে বলতেছি আমি। এবং তারপর হচ্ছে যে আমাদের একজন গাইনি বিশেষজ্ঞ আছেন ডক্টর তাসমিন আক্তার জামান, উনি কি সোনোলজিস্ট? হ্যাঁ, উনি সোনোলজিস্ট না, সোনোলজিস্ট কে আছে, গাইনোলজিস্ট। আমার হচ্ছে সোনোলজিস্ট হচ্ছে ডাক্তার ফাতেমা পুষ্পা, যিনি আছেন উনি হচ্ছে সোনোলজিস্ট। আপনাদের যে আলট্রা মেশিন যেটা আছে এটাকে 3D না 4D? 4D HD, মানে 4D HD আমরা যেটা আপডেট, আমরা এক্সরে মেশিনটা এখনো একদম যেটা আপডেট, যেমন অলরেডি 500 কোদিনা আমরা টেলিরেট থেকে নিছি, আমরা 500 DR, 500 DR এখনো পর্যন্ত অনেক বড় বড় হাসপাতাল আছে আনতে পারে নাই, কিন্তু আমরা এটা একটু ছোট্ট পরিসরে মানে মেডিকেল সেন্টার, এটা একটা ডায়াগনস্টিক সেন্টার, আমরা এখানে অলরেডি নিয়ে আসছি সেটা এই এলাকার মানে কি মানুষের সেবার জন্য, সেবা দেওয়ার জন্য। আপনি ধরেন একটা 200 এক্সরেতে আপনি যখন যাবেন একটা এক্সরে করতে আপনার 400 টাকা নিয়ে যাবে, নিয়ে ফেলবে। আমরা একজন একটা 500 অলরেডি মানে আমার ফিল্মের দামও বেশি গিয়ে সব কিছু মিলে আমিও 400 টাকা নিচ্ছি। ডিফারেন্টটা হচ্ছে আমার মানুষের সেবাটা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে যে ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট অর্ডার প্রতিবাদকে সামনে রেখে আমরা সামনের দিকে যাচ্ছি, তো ডিজিটালের ছোঁয়া আপনি কি দেখতে পাচ্ছেন অবারম সেই কথাটা বলুন। আমি মনে করতে গেলে আমি যখন 2001 সালে এখান থেকে আমি আমিরাবাদ গিয়ে ওই পড়ালেখা করে আমার মা বাবা চিন্তা করছিল, আমার বাড়ি এখানেই, আমি চিন্তা করছিল ভালো পড়ালেখার জন্য এখানে হবে না দুর্গড়াই। আমার নয়টা ভাই বোনের মধ্যে এই বালুকালি টাইমকালি স্কুলে কেউ পড়ে নাই, কক্সবাজার পড়ছে, মানে ওরা মনে করছিল এখানে ভালো পড়ালেখা হবে না, কারণ এটা একটা গ্রাম গঞ্জ। তাহলে সেক্ষেত্রে গিয়ে আজকে 2024 এসে আমরা এখানে ধরেন এরকম একটা প্রতিষ্ঠান এখানে তাইনকালিতে হওয়া মানে ডিজিটাল 2024-এর অলরেডি মানে এটা আমি সফলতা বাংলাদেশে চলে গেছি মনে হচ্ছে, হান্ড্রেড পার্সেন্ট কারণ এখানে 500 DR-এর 4D আল্ট্রা, তারপর আমার ওই TSS মেশিন থেকে শুরু করে হরমোন অ্যানালাইজার থেকে শুরু করে এখানে সব কিছু যখন আপনার এই দুর্গড়ায় চলে আসছে আপনি এটা স্মার্ট বাংলাদেশ বলতেই পারেন। তার সাথে আমি একটু জানতে চাচ্ছি আমাদের যে পুলিশের যে আড়াই চট্টগ্রাম দামপাড়া, ওনার নাম কি জানেন আপনি? কোনটা? চিটাউন পুলিশের আড়াই রিজার্ভ ইন্সপেক্টর তারমিয়ার সাহেব, ওনারও 9 ছেলে মেয়ে, তার মধ্যে হচ্ছে মঞ্জুরি, নাবিনা, মিনা, নুরু, শামু, কামু, বাবু, পড়হাত যান, পেতু যান, আমিনা খাতুন, তারমিয়া। সেই সুবাদে আমি সম্মানিত নূর আফসার ভাই, আপনি যত 9 ফ্যামিলিতে আছেন আমি সেই বাবার সন্তান, এই জন্য কবিতাটা আপনাকে শুনিয়ে দিলাম। আটটা বোনের পরে আমি একটা ভাই, ঠিক আছে? আমি 6 বোনের 3 ভাই আমরা, এই জন্য আমরা হচ্ছে যে যুগল হয়ে গেলাম, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে চলে আসছি। নূর আফসার ভাই, অ্যাজ এ ডিরেক্টর সে বলবেন হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার সকলে আছে এই হসপিটাল নিয়ে? এই হসপিটাল নিয়ে আমার আগামী দিনের স্বপ্ন হচ্ছে আমরা এইটাকে একটা বড় হাসপাতাল এবং নার্সিং কলেজ মানে একেবারে মেডিকেল কলেজ আকারে মানে আমরা করার একটা আমার প্রচেষ্টা থাকবে, কিন্তু সন্নিকট 2-3 মধ্যে আমরা এটাকে পরিপূর্ণ হাসপাতালে নিয়ে যাব ইনশাল্লাহ। 3-5 মধ্যে আমরা একটা নার্সিং কলেজ অলরেডি স্টার্ট করব ইনশাল্লাহ, আমরা যেটার জন্য অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা 5 আগে কাজ শুরু করে দিয়েছি। নূর হাসান ভাই, আমাদের সিভিল সার্জন আমাদের এখানে আসছে কিনা বা কেমন সাপোর্ট দিচ্ছে উনি আমি একটু জানতে চাই। আমি তো গত পরশু আমি স্যারের কাছে গেছিলাম দেখা করতে, অলরেডি একটা কাজে স্যার আমাদের ধরেন 3-4-5 অন্তর অন্তরে আমার সিভিল সার্জন স্যার আসে ভিজিট করার জন্য, আমার TS স্যার আসেন, যে কোনো একজন না একজন মানে এখানে আমার পরিপূর্ণ আছে কিনা, আমার কোনো লেকিংস আছে কিনা, আমার কোনো ওই যেমন কি আমার এক্সরেতে ধরেন এক্সরেতে আলাদা পুরাই আলাদা ডিপার্টমেন্ট, এক্সরেতে হচ্ছে আপনার গিয়া এখানে কোনো সিভিল সার্জনের কোনো কি নেই, রাইট নেই, এটা হচ্ছে পরমাণু শক্তি সুদাই দেখা আপনার গিয়া থেকে সব লাইসেন্স ওইখান থেকে সব কিছু ওইখান থেকে, সেজন্য সবাই সহযোগিতা করে দেবে। ভিউয়ার্স আপনারা সবাই আলদিন মেডিকেল সেন্টারের মধ্যে চলে আসবেন, এখানে আমাদের ডিরেক্টর আছেন মেবি নূর আফসার ভাই, ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9 কমিউনিটি আমাদের সনাতন অ্যাডমিন অ্যান্ড ফিনান্স ডিরেক্টর আমাদের নূর আলম ভাইয়ের সাক্ষাৎকারটা আজ রাত 9 কমিউনিটি আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সোনা থেকে দেখে নেবেন। আফসার ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে এসে ধন্য করার জন্য ম্যাডাম, কেউ ধন্যবাদ। হ্যাঁ, আই প্রে টু গড অল মাই টু আল্লাহ স্পেশালি আরও গ্রোন আপ হোক, নার্সিং পর্যন্ত যখন যেতে পারবেন তাহলে আমি সেই জীবনে আই মে টু আই প্রে টু গড অল মাই টু আল্লাহ। এখানে আমার আমার যিনি অথরিটি আছেন আমার যিনি চেয়ারম্যান আছে একটু আগে ছিলেন, উনি হচ্ছে ডাক্তার অ্যালফন চাকমা, ওনার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি। হ্যাঁ হ্যাঁ, ওনার ওয়াইফ ওন একটা মিনিস্ট্রিতে আছেন,
যাই হোক, উনি আমাদের একটা বার্তায় এখানে একটা সবসময় আছেন, আমরা রুগীর থেকে টাকা নিই, সমস্যা নেই, কিন্তু কোন রোগী, কোন গরিব রোগী যখন এসে এখান থেকে সেবা না নিয়ে যেতে না পারে, প্রয়োজনে এখান থেকে যদি কোনো সমস্যা হয় পাউন্ড থেকে আমাদের, উনি পার্সোনাল টাকা দিবেন। উনি আমাদেরকে মানে এই নির্দেশনাটা দিয়েছেন, কোনো গরিব রোগী যেন এখানে এসে টাকার অভাবে সেবা না নিয়ে যেতে না। থ্যাংক ইউ ভেরি মাচ নুরাসেন ভাই, আপনি যে অ্যাচিভমেন্টের কথাটা তুলে ধরেছেন সেই হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যেতে নাহি দিব এই সুন্দর ভুবন ছেড়ে, মানবের মাঝে বাঁচিবার চাই, আবার আসিব ফিরে ধান সিঁড়ে টিপ ফিরে এই বাংলায়। আমি আসব নুর আফসার ভাই আপনাকে টেক কেয়ার করার জন্য। আমরা সামাজিক জাতি বিবেক এবং জাতির ধর্ম হয়ে আপনাদের পাশে থাকব। এই যে অসহযোগ আন্দোলন যাচ্ছে, আমরা সাংবাদিককে কিন্তু বাইরেই ছিলাম, আপনাদেরকে যতটুকু সেবা দেওয়ার দরকার আমরা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে আমরা সাংবাদিকের মধ্যে অনেকে দুই থেকে চলে গেছে, আমি নিজেও ইঞ্জুরি, আমাকে কিন্তু বুলেট প্রুফ দিয়ে ইয়ে করা হয়েছে, শুট করা হয়েছে, অনেক কষ্টে হয়তো বা আপনাদের দোয়া ছিল বিদায় আমি বেঁচে গেছি। তো সেই সুবাদে যেহেতু বিএফ সাইকোলজির স্টুডেন্ট, আপনাদের ভাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনার পরিবারবর্গকে ধন্যবাদ, আপনি সাকসেস হন, আরও সাকসেস হন সেই প্রত্যাশা নিয়ে বিদায় লেগে থাকছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, আল্লাহ হাফেজ।